বন্ধুরা, আজকে খেতে এসেছি আই বড় ভাই দাদার সাথে। পিগলু দাদা দেখরকে, অর্থাৎ বুড়া কাকু দেখরকে দেখো কত সুন্দর করে খেতে দিয়েছে বৌদি। হচ্ছে দেখো আলু ভাজা করেছে এবং পোস্ত বড়া করেছে এবং পটলটা দেখো কত সুন্দর করে ভাজা করেছে ডিজাইন করে। দেখো ভাতটা কত সুন্দর করে দিয়েছে, লেবু দিয়েছে, বেগুন ভাজা এবং কুমড়ো ভাজা, লঙ্কা, দেখো পায়েস এবং দই সব রকম করে কত সুন্দর করে দিয়েছে। দেখো চাটনি দিয়েছে এবং মাংস, মিষ্টি, পাঁপড়, দেখো কত সুন্দর করে। বন্ধুরা খাওয়া শুরু করে দিচ্ছে আমি আর দাদা এবং ভিডিও করার কেউ নয়, এখন আমি নিজেই দেখাচ্ছি। দেখো পায়েসটা কত সুন্দর করে করেছে এবং হচ্ছে চাটনিটা হচ্ছে কাজু কিশমিশ দিয়ে করেছে এবং হচ্ছে টমেটো দিয়ে দারুণ কিন্তু হয়েছে। এবং মাংসটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস, দাদা হচ্ছে আমাদের পোলট্রি মুরগি খায় এই জন্য পোলট্রি মুরগির মাংস করেছে। এবং এটা হচ্ছে দেখো এটা চিংড়ি মাছের তেল ঝাল করেছে, খুব সুন্দর কিন্তু হয়েছে। দেখো অত সুন্দর করে সব রান্না। বন্ধুরা কারেন্ট চলে গেছে, দেখো অন্ধকারেই খাচ্ছি আমরা, একটু অন্ধকার আর কি, মানে খুব একটা অন্ধকার নয় কিন্তু ক্যামেরাতে একটু অন্ধকার লাগছে। তা বন্ধুরা দেখো কী সুন্দর করে রান্না করেছিল এবং খাওয়া প্রায় শেষের মুখে দেখাচ্ছি। আমি দাদা একসঙ্গে খাচ্ছি এবং বৌদি ভিডিওটা করছে, পিগলু দাদা বৌদি ভিডিওটা করছে। দেখো বন্ধুরা কী সুন্দর কিন্তু রান্নাগুলো করেছিল, আর দেখেছিলে তোমরা যে পাঁপড়ও করেছিল এবং নরেনগুলোর রসগোল্লাও দিয়েছিল, খুব সুন্দর কিন্তু রান্না হয়েছে আজকে এবং দারুণ তৃপ্তি করে খেলাম বন্ধুরা। বন্ধু দেখো দাদা পেটে হাত দিচ্ছে, ওর আমার পেটে হাত ধরবে না, আমি তাও যা হোক করে গুঁজে গুঁজে পায়েসটা খাচ্ছি। বন্ধুরা এত কিছু খাবার খাওয়া যায় বলো, প্রত্যেকের বাড়িতে সব দিনই একটা একটা নিমন্ত্রণ আছে, কত হর খাবো জানিনি, এখনও কতদিন খেতে হবে বন্ধুরা, কী কষ্ট। দাদা যা হোক করে গুঁজে গুঁজে খাচ্ছে, আমি এখনও খাচ্ছি জানিনি, আর মনে হয় বেশি খেতে পারবো না, অনেক কষ্ট করে গুঁজে ঠেসে খাচ্ছে, আজকে রাতে আর খেতে পারবো না, এত সুন্দর রান্না করেছি এবং না খেলেও রাগ করবে ওই জন্য যা হোক করে খাচ্ছি। বন্ধু দেখো আমি ভাতটা সব খেয়ে নিয়েছি, এবার পায়েসটা খাচ্ছি, আমি না মাংসটা খেতে পারিনি, দাদার জন্য দেখাচ্ছে বলছে ও তো মাংস খাইনি, আমি হচ্ছে বেশি খেয়েছি। বন্ধুরা দেখো আমি না মাংস আমার পছন্দ না, আমাকে মাছ সবজি তরকারি এসব ভালো লাগে, ও মাংসটা খেয়েছি, সেরকম আমি মিষ্টি খেয়েছি, ও কিন্তু মিষ্টি বেশি খেতে পারিনি, আমি কিন্তু দুটো মিষ্টি খেয়ে দিয়েছি, পাঁপড়টা খেয়েছি এবং পায়েস খাচ্ছি, ও একটু মাংসটা বেশি খেয়েছি বলে বলছে আমি ওর থেকে বেশি খেয়েছি। দেখো বন্ধুরা কেমন দেখাচ্ছে, বন্ধুরা বলো আমি না খেতে পারলে কী করবো বলো, তাও তো খেয়েছি কষ্ট করে। सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा।